ইসলামত রমজানের তাৎপর্যের বিষয়ে দাঙ্গি ধরে শিলচর প্রেস ক্লাবত আয়োজন করা হয় বিশেষ ইফতার মাহফিলর। আকসার পৃষ্ঠপোষকতাত অনুষ্ঠিত হওয়া এই ইফতার মাহফিল অনুষ্ঠানত প্রতিটি সম্প্রদায়ের পরিয়ালক একত্রিত করে ঐক্যর মনোভাবে পবিত্র মাহটুক স্মরণ করা হয়। এই ইফতার মাহফিলত কাছাৰৰ ছপা মাধ্যম, বৈদ্যুতিন মাধ্যমৰ সাংবাদিকৰ লগতে সংবাদকর্মী, বহুকেইজন বিশিষ্ট ব্যক্তিসকলেও উপস্থিত থাকে। এই ইফতার মাহফিল অনুষ্ঠানত সংযম পালনের মাধ্যমে রমজান মাহর এই পবিত্র ক্ষণত বিশ্বব্যাপী মানুষের কল্যাণ সাধন হব বলে সকলে মত প্রকাশ করে। বিশেষকৈ এই ইফতার মাহফিলত বর্তমান সময়ত সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ি তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়। সকলো সম্প্রদায়ের মাজত বুঝাবুঝি আর সহনশীলতা বৃদ্ধির ক্ষেত্র সাংবাদিকসকলের মুখ্য ভূমিকার উপর গুরুত্ব আরোপ করা হয় এই ইফতার মাহফিল অনুষ্ঠানত। অন্যান্য বছরের মতো এবারও শিলচর প্রেস ক্লাবে ইফতার অনুষ্ঠান, ইফতার মাহফিলের আয়োজন করা হয় এবং এ ব্যাপারে একটা নির্ধারিত আলোচনা ছিল। আলোচনার বিষয় ইসলামে রমজানের গুরুত্ব ও তাৎপর্য, এ নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে। প্রেস ক্লাবের পক্ষ থেকে বহু বছর ধরে এভাবে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, কারণ সংবাদ মাধ্যম, সাংবাদিকরা সমাজে সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করার জন্য কাজ করে যাচ্ছেন। আমরা অতীতে বারবার দেখেছি যে আমাদের এই অঞ্চলের সাংবাদিকরা সমস্ত রকম অন্যায় অসত্যের বিরুদ্ধে তারা কাজ করে গিয়েছেন, যেখানেই দেখা গিয়েছে হানাহানি বা সম্প্রীতির যে বন্ধন সেখানে চির ধরছে। আমরা দেখেছি যে এখানকার সাংবাদিকরা সেখানে গিয়ে একদিকে যেমন তারা সংবাদ পরিবেশন করেছেন, অন্যদিকে সম্প্রীতির বাতাবরণ তৈরি করার জন্য নিরন্তর কাজ করে গিয়েছেন। আমরা মনে করি যে ভারতবর্ষে এই অঞ্চলে সর্বত্র ধর্মীয় হানাহানি, ধর্মীয় বিভাজন, বিভিন্ন যে জাতপাত ভিত্তিক যে অনৈক্য রয়েছে এর অবসান ঘটাতে হবে, এবং সেই দিকে বিবেচনা করেই আজকের এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এবং এটা বক্তব্যে উঠে এসেছে যে সংযম পালনের মধ্য দিয়ে ইসলামে রমজানের যে গুরুত্ব তাৎপর্য তা নিশ্চিতভাবেই বিশ্ববাসীর কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা বিশেষ বার্তাবাহী।